নমস্কার বন্ধুরা তৃতীয়বারের জন্য আবারও আংশিক লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত রাজ্যে ঘোষণা হলো আংশিক লকডাউন এবং এই লকডাউনে কী কী খোলা থাকবে কী কী বন্ধ থাকবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাশপথ দেখবেন কোনো জায়গায় বাদ দেবেন না তার আগে আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন পরিস্থিতির সামান্য শোধরাতেই রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ সামান্য শিথিল করল রাজ্য সরকার আগামী ১৬ জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত আপাতত বিধিনিষেধ শিথিল করা হয়েছে তাতে গণপরিবহন আগের মতো বন্ধ থাকলেও সাধারণ মানুষের সুবিধার জন্য বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আসুন দেখিনি কী কী বিষয়ে ছাড় দেওয়া হয়েছে তা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ষোলোই জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত রাজ্যে কী কী খোলা কী কী বন্ধ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে বেসরকারি দপ্তর বুঝতে পারছেন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সমস্ত বেসরকারি দপ্তর আপনি খোলা রাখতে পারবেন পঁচিশ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যাবে এমনটাই ঘোষণা করা হয়েছে তৃতীয়ত বলা হয়েছে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত খোলা যাবে দোকান বাজার ও মুদির দোকান এবং হাট তা সকাল সাতটা থেকে এগারো পর্যন্ত সমস্ত দোকান বাজার ও মুদির দোকান খোলা যাবে তারপরে বলা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা রাখা যাবে সমস্ত অন্যান্য দোকান তা বুঝতে পারছেন তারপরে বলা হয়েছে আগের মতোই সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত খোলা যাবে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক তারপরে বলা হয়েছে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ পানশালা ও হোটেল সেখানে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে উপভোক্তার প্রবেশিত থাকবে তারপরে বলা হয়েছে সকাল এগারো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল এবং সর্বোচ্চ তিরিশ শতাংশ গ্রাহক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে দর্শক শূন্য স্টেডিয়াম খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে নেক্সট বলা হয়েছে টিকাকরণ হয়ে গিয়ে থাকলে প্রমাণপত্র নিয়ে প্রাত ভ্রমণে ঢোকা যাবে পার্কে সিনেমা হল শরীর কেন্দ্র স্পা আগের মতোই কিন্তু বন্ধ থাকছে লোকাল ট্রেন ও মেট্রো ও বাস চলাচল আগের মতোই বন্ধ থাকছে চিকিৎসার প্রয়োজনে অটো ও ট্যাক্সি চলাচলে ছাড় দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত জরুরি পরিষেবার বাইরে যান চলাচল একদমই করা যাবে না